সস্তা দেন, সস্তা বড় দেন, সস্তা দেন, তা আমরা এই বড় দেয় সস্তা দেয় এটাই। কিন্তু বড় যে কি নিতেছেন আমি তো বুঝতেছি, কিন্তু বড় তো অরিজিনালটা নিতেছেন না। এই যে মানুষ বলে যে টিভিতে বলে 1250 টাকা কেজি, কিন্তু এখানে আসলে দেখি 700 টাকা কেজি, কেন? আমরা লোকাল নামারটা হচ্ছে মানে অনেক সময় আলাদাও বিক্রি করি, আবার একসাথে মিক্স করেও বিক্রি করি, আবার নামারটা আলাদা বিক্রি করি, লোকালটা আলাদা বিক্রি করি। ক্রেতা বুঝে দেখেন সবাই তো আর একরকম না, ভালো ক্রেতা হলে আমরা লোকালটা আলাদা করেই দেই। যেমন এটা নামার মাছ, এটা দেখা গেছে আপনি আমাকে দাম দিলে, আমি সঠিক দাম দিলে কিন্তু আমি আপনাকে অবশ্যই লোকাল মাছটা দিব, কিন্তু আপনি যখন দামের সাথে আমার সাথে ভেজাল করবেন তখন তো আমি অবশ্যই এটা ভেজাল করব। মানে দামের ভেজাল মানে দাম কম চায়? দাম কম, হ্যাঁ। দামের ভেজাল করলে ওই যে মানুষ, কিছু মানুষ চায় আইসার গা আমাদের কাছে যে সস্তা দেন, সস্তা বড় দেন, সস্তা দেন, তা আমরা এই বড় দেই সস্তা দেই এটাই। মানে এটা কোন জায়গার মাছ? এটা চাঁদপুরের বাইরের মাছ, বরিশালের মাছ, হাতিয়ার মাছ, চাঁদপুরের বাইরের অঞ্চলের মাছ, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইলিশ, আমাদের এই নদীর মাছ। আচ্ছা, তখন দামে ভালো দিলে আমরা এটাই দেই। মানে এই মিক্সচারটা করেন আপনার দামের জন্য? হ্যাঁ, দামের জন্য। মানে কি ধরনের লাভ হয়, মানে এতে পুরোটা একটু বুঝিয়ে বলবেন যে দামটা কিভাবে আপনাদের মিনিমাইজ হয়? মানে আমরা দুটা মাছ মিক্স করে বিক্রি করলে হয়তো মনে হয় কিছু ক্রেতার থেকে 50 টাকা 100 টাকা কেজিতে বিক্রি করতে ব্যবসা করতে পারি। আবার দেখা গেছে লোকাল মাছটা ফ্রেশ বিক্রি করলে তখন আমাদের কষ্ট হয়ে যায় বিক্রি করতে, যখন 50 থেকে 40 টাকা 20 টাকা 30 টাকা কেজিতে ব্যবসা করতে হয়। মানে এটা এটা দাম দাম কেমন থাকে দুটা দাম? এটার সাথে এটা ডিফারেন্ট, আমি চাঁদপুরের অরিজিনাল যে মাছটা ওই মাছের সাথে এই মাছটা ডিফারেন্ট, 300 থেকে 400 টাকা কেজি থাকে। আমার লাভটা কম হয়, অরিজিনালটা যদি ফ্রেশ আপনাকে দিতে হয় তাহলে আমাদের লাভটা কম হয়, কিন্তু ফ্রেশটা আপনাকে বুঝিয়ে দিতে হলেও কিন্তু আমাদের কষ্ট হয়। কিন্তু আপনারা তখন বলেন না এটা ভালো না, এটা ভালো, ওটা ভালো, ওই কারণে আপনারা মিক্স করে বিক্রি করেন। মিক্স করে বিক্রি করলে আপনি বুঝতেছেন যে আমাকে তো বড়ই দিতেছে, কিন্তু বড় যে কি নিতেছেন আমি তো বুঝতেছি। আচ্ছা, কিন্তু বড় তো অরিজিনালটা নিতেছেন না। মানে বড় দুইটা দুই জায়গার মাছকে আপনারা মিক্সড করে তারপর দাম কমান? জি। আচ্ছা, ওটা দাম করে। এই যে মানুষ বলে যে টিভিতে বলে 1250 টাকা কেজি, কিন্তু এখানে আসলে দেখি 700 টাকা কেজি, কেন? টিভিতে এই যে এটাও দেখায় এটাও দেখায়, কিন্তু দুইটা তো আর আপনি দেখেন না নিউজ, একটা দেখেন নিউজ তো এক এক টিভিতে এক এক নিউজ করে, কিন্তু আপনি সবগুলো নিউজ দেখতে হবে ভালো করে, কারণ টিভিও তো অনেক চ্যানেল আছে। আচ্ছা, এই মাছেরও চ্যানেল অনেকগুলো আছে, এটা হলো চাঁদপুরের চ্যানেল, এটা হলো বরিশালের চ্যানেল, এটাও বুঝতে হবে আপনার। তারপরে হচ্ছে আপনারা এই দুই জায়গার মাছটাকে একসাথে মিক্সচার করে দাম কমায় দেন? জি জি, মিক্স করে দাম কমিয়ে দিই। আর আমার কাছ থেকে যদি অরিজিনাল মাছ নিতে হয়, যে আমাকে বলে আইসা যে ভাইয়া আমাকে চাঁদপুরের মাছটাই দাও, তখন ওনাকে আমি বলি যে চাঁদপুরের মাছ দিতে আমাকে অরিজিনাল দামটা কি দিবেন আপনি, তখন যদি বলে সে দিবে, তাকে আমি অবশ্যই তাকে ফ্রেশ মাছটা আমি দিই। এটা আমার দায়িত্ব ব্যবসায়িক হিসাবে।